আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দুইজন বন্ধু একে অপরকে ছাড়া থাকতে পারে না। একসাথে সলাত আদায় করে, একসাথে পড়ালেখা করে, একসাথে খেলাধুলা করে, একসাথে তাদের চলাফেরা, ঘুরতে যাওয়া এবং তারা দাওয়াত কাজও করত। কিন্তু এমন একদিন আসলো বা কয়েকটা সময় পার হয়ে যাচ্ছে, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, বিচ্ছেদের ঘটনা। একজন আরেকজনের খোঁজখবর নেয় না, একজন আরেকজনের সাথে সম্পর্ক নেই। কেন হঠাৎ এত অমিল হয়ে গেল, কিসের কারণ? কীভাবে বুঝবেন আপনার বন্ধু আপনার থেকে দূরে সরে যাচ্ছে? সে আপনার সাথে আর চলাফেরা করবে না, সে আর আপনাকে ভালোবাসবে না, আপনার কাছে আসবে না। হ্যাঁ, কোরআন আমাদেরকে বলে দিচ্ছে কি কারণে আপনি কিংবা আপনার বন্ধু আপনা থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মাদের প্রাণ যার হাতে সে সত্যার শপথ, দুজন বন্ধু পরস্পরকে ভালোবাসে, অতঃপর দুজনের কেউ গুনাহ করে ফেলে, ফলে উভয়ের মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। ইমাম আহমদ আল মুসনাদ শেখ আলবানী হাদিসটি সহি বলেছেন। তাহলে আমরা এই হাদিস দ্বারা কি বুঝলাম? নিজেরা আগে যাচাই করার পূর্বে আমরা দেখি আমাদের আলেমগণ কি বলেছেন। আহলে বাইয়াতের প্রখ্যাত ব্যক্তিত্ব ইমাম মুসা আল কাজিম রাহেমুল্লাহ, তিনি বলেন, যখন তোমার সাথে তোমার বন্ধুর আচরণে কোনো পরিবর্তন ঘটতে দেখবে, তখন জেনে নিবে এটি নিশ্চিত তোমার কোনো পাপের ফসল, তাই আল্লাহর কাছে সকল পাপ থেকে তাওবা করবে, তাহলে তোমার ভালোবাসা অটুট থাকবে। পরিষ্কারভাবে আমরা প্রথমটি উত্তর জানতে পারলাম, দ্বিতীয়টিরও উত্তর জানতে পারলাম। আপনার বন্ধু হয়তোবা কোনো একটি পাপ কাজ করছে, হয়তোবা তার কোনো নতুন রিলেশন আছে, হয়তোবা সে কোনো হারাম ব্যবসা করছে, অথবা সে গোপনে কোনো পাপ কাজ করছে, এমন পাপ কাজ যা মানুষদের কাছে প্রকাশ করা যায় না, এমনকি নিজের পরিবারের সাথেও প্রকাশ করা যায় না, একান্তে গোপনে করতে হয়। যদি আপনার বন্ধু এমনটা কোনো কবিরা গুনাহ, বড় গুনাহ, শিরকের গুনাহ ভিতরে আবদ্ধ হয়ে যায়, তখন দেখবেন আপনার সাথে তার ফাটল সৃষ্টি হয়ে যাবে, তার সাথে আল্লাহ তাআলার সাথে ফাটল সৃষ্টি হয়ে যায়, সেখানে আপনি আর কে। ঠিক একই ক্ষেত্রে যদি আপনিও গোপনে কোনো গুনাহ করে ফেলেন, গোপনে নতুন করে কোনো গুনাহ সৃষ্টি হয় আপনার দ্বারা, তখনই আপনি চাইবেন আপনার বন্ধু না জানুক। আপনি একটি হারাম ব্যবসা দিলেন, এখন আপনার বন্ধু জানলে আপনার জন্য ক্ষতি হবে, সে আপনাকে বুঝাবে, সে আপনাকে এটা বলবে, সেটা বলবে, আপনার কাছে এটা ভালো লাগবে না। এই জন্যে আপনার বন্ধু যদি খারাপ হয়, আপনিও কিন্তু তাই হবেন, কারণ যে আতর ব্যবসায়ী সে আপনাকে আতর দিবে, আর যে কামার সে আপনাকে ঝুলসিয়ে দিবে, তার গায়ের থেকে দুর্গন্ধ আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাই বন্ধু নির্বাচন করতে হবে ভালো বন্ধু, যে বন্ধু আখিরাতে আপনার জন্য সুপারিশ করবে, আপনার জন্য দোয়া করবে, আপনাকে জান্নাতে খুঁজবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানার তাওফিক দান করুক। আমিন।